মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন শ্রীরামপুরে প্রস্তাবিত সেল্ফ হাবের কাজ হবে, সেই মতো জমি মাপার কাজ শুরু হলো। এই শিল্প হাব তৈরির জন্য হুগলি শ্রীরামপুরকে বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরাট কর্মসংস্থানের সুযোগও রয়েছে। মহানগরী কলকাতার পর শ্রীরামপুর শহরকে বাংলার একটি বিশেষ শিল্পনগরী হিসেবে গড়ে তোলার জন্য সরকারের পরিকল্পনা জোরদার হবে। যে কর্মসংস্থানের কথা নিয়ে বিরোধীরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আওয়াজ তোলেন, সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কর্মসংস্থানের লক্ষ্যে হুগলির শ্রীরামপুরকে বেছে নিয়েছেন। রাজ্য সরকারের তরফে জমি মাপার কাজ সরেজমিনে দেখতে উপস্থিত হন মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী, বিধায়ক অরিন্দম গুইন, শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাউসহ একাধিক ব্যক্তিত্বরা। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো শ্রীরামপুরে শিল্প হাব তৈরির প্রস্তুতি শুরু।